6 জানুয়ারি রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ শ্রীমদ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের জন্মশতবর্ষ উপলক্ষে শিলচরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলচর সার্কিট হাউস রোড সংলগ্ন আশীর্বাদ ভবনে শ্রীমদ স্বামী আত্মস্থানন্দজী জন্মশতবর্ষ উদযাপন সমিতির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে কথা বলতে গিয়ে প্রদীপ দাস জানান, সকাল 7টায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের বিশেষ পূজোর মধ্য দিয়ে এই জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে। পরে তিনি বলেন, শিলচর সহ দেশের অন্যান্য অংশের বহু মহারাজ এতে অংশ নেবেন। আত্মানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ যোগোদ্যান কাঁকুরগাছি, স্বামী মুক্তিনাথানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ লখনৌ এবং স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বাগবাজার, স্বামী নরেশানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন ইম্ফল, স্বামী প্রবাসানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবা সমিতি করিমগঞ্জ, স্বামী সৎসঙ্গানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন টিভি সেনেটোরিয়াম রাঁচি, এই বাইরের আর আমাদের শিলচরে থাকবেন আমাদের সম্পাদক মহারাজ স্বামী গণধীশানন্দজি মহারাজ সম্পাদক এবং স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, এই দুজন শিলচরে। সকালবেলা অনুষ্ঠান শুরু হবে সকাল 7টায়। রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা হবে সেই সময়, আর পূজার পরে পুষ্পাঞ্জলি ও হোম। সকাল 8টায় সমবেত বৈদিক মন্ত্র পাঠ এবং সকাল 8:15 উদ্বোধনী সঙ্গীত, 8:50 স্বাগত ভাষণ, 9টায় ধর্ম আলোচনা। বিভিন্ন জায়গার মহারাজ্যেরা এতে অংশগ্রহণ করবেন, নামগুলো আগেই আপনাদের দেওয়া হয়েছে। এবং 11টায় শুরু হবে সঙ্গীতাঞ্জলি, শিল্পীদের নামও এখানে আছে, প্রোগ্রামে আপনারা পাবেন। 11টা থেকে শুরু হবে প্রসাদ বিতরণ এবং 12:30 পালা কীর্তন পরিবেশনায় অনুসূয়া মজুমদার ও সম্প্রদায় টিম নিয়ে আসবেন উনি করিমগঞ্জ থেকে। আর 3টের সময় আবার ধর্মালোচনা এবং ওইখানে নাম দেওয়া আছে, মহারাজের নাম দেওয়া আছে, আপনারা পাবেন। 4:50 ধন্যবাদ জ্ঞাপন, 5টায় সন্ধ্যারতি, 5:30 থেকে আবার শুরু হবে সঙ্গীতাঞ্জলি, চলবে অনুমানিক 8টা থেকে 8:30।